সৌসিদিনা লৈকে বিজেপি সরকারক ধারাবাহিক সমালোচনা করে থকা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি যোরহাটর রানা গোস্বামীয়ে কাইল বিজেপি যোগদান করার কথা। নিজেই দল নেতৃত্বত থাকি নেতৃত্বক দোষারোপ করে গেরুয়া বহন পিন্ধিবলে সাজু হয়েছে এইগৰাকী কংগ্রেসী নেতা। 2026 বিধানসভা নির্বাচনত তিতাবর সমষ্টির পৰা বিজেপির টিকটত বিধায়ক হওয়ার মন এইগৰাকী সুবিধাবাদী নেতার গেরুয়া বহন পিন্ধার অঙ্করে ইতিমধ্যে তিতাবরের পৰা গুৱাহাটীলৈ আহি আছে রানা গোস্বামী। তিতাবরত বিজেপির শক্তিশালী প্রার্থী নথকার বাবেই বিজেপির হৈ বিধায়ক হব খুজিছে কংগ্রেসের এইজন প্রাক্তন বিধায়ক রানা গোস্বামী। অথচ সৌসিদিনা লোকে কোনো দলত যোগদান নকৰে বুলি দম্ভ মাৰি আছিল রানা গোস্বামীয়ে। ইতিমধ্যে যোরহাটৰ পৰা রানা গোস্বামী নতুন দিল্লীলৈ রওনা হৈছে বুলি জানিব পৰা হৈছে। দিল্লীৰ দুই এজন বিজেপি নেতাৰ সৈতে আলোচনাৰ পিছতে গোস্বামীয়ে পিন্ধিব গেৰুৱা বহন। ইফালে বিজেপিলৈ আহিলে রানা গোস্বামীক আদৰিবলৈ সাজু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যোরহাটত রানা এজন শক্তিশালী নেতা বুলি উল্লেখ কৰি মুখ্যমন্ত্রীয়ে কয় যে তেওঁ যোগ দিয়া নিদিয়া সন্দৰ্ভত বিজেপিয়ে একো জোৰ দিয়া নাই। চাওক, রানা গোস্বামী আমার রাজ্যের এগারী অত্যন্ত প্রতিভাবান রাজনীতিবিদ। বিজেপির জয়যাত্রার সময়ত যোরহাট পৌরসভা হোক, যোরহাট মিউনিসিপালিটি হোক, রানা গোস্বামীয়ে নিজের শক্তি রাখি থাকে। যদি বিজেপি যোগদান করে আমি তো ভাল পাম, কিন্তু আজির মুহূর্তলৈকে আমার কোনো কথা বতরা হওয়া নাই। আর যদি মোর ওসর কোনোবাই বিচারে যে রানা গোস্বামীক যোগদান করলে আপনি ভাল পাব নাকি, মই তো ভাল পাম বলে কম। মই টনা জোরাল মই সেইবিলাকলৈকে নাযাও, এনেকুৱা মানে কিছুমান শব্দ মই ব্যবহার নকরো। মোর কথাটো এইটোৱে হল যে যদি রানা গোস্বামী আহে আমি আদরণি জনাম বা আমি ভাল পাম, কিন্তু রাজনীতি প্রত্যেক মানুষে নিজের হিসাব নিকাশ লয়ে করে, গতিকে এইটো কারোর উপর কোনেও তো জাপি দিব নোৱাৰে, এইটো নিজেই সিদ্ধান্ত লব।